মধ্যবর্তী নির্বাচনের নামে টাল বাহানের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সময় হলেই নির্বাচন হবে এবং জনগণই ঠিক করবে পরবর্তী সরকার কে হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকার পরিবর্তন চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন, মধ্যবর্তী নির্বাচনের আগে মধ্যবর্তী টালবাহানার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই মধ্যবর্তী কোনো ইস্যু তৈরির। সময় এলেই নির্বাচন হবে, দেশের মানুষ তখন পরবর্তী সরকার কে হবে তা ঠিক করে নেবে।